আসসালামু আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহানা পারভীন লিটা এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরিফুল ইসলাম। নাটোরের গুরুদাসপুরে 2015 সালে এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ কল্লোল ফাউন্ডেশনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোত্তাদিরুল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অধ্যাপক চৌধুরী সরোয়ার জাহান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা 458 জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেওয়া হয়।